বন্ধুরা, আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় চীনের জন্য কোন ইন্টারনাল বিপদটা সবচেয়ে ভয়ঙ্কর, যেই কারণে সমগ্র চীন ভেঙে যেতে পারে, এক্ষেত্রে সর্বপ্রথম নাম আসবে সিনজিয়াংয়ের। চীনের এই রাজ্যে অসংখ্য মুসলিম থাকে আর তাদের ওপর করা হয় ভয়ানক অত্যাচার। তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি করে রাখা হয় আর সেখান থেকে রিএডুকেশন ক্যাম্পে তাদের পাঠানো হয়। সেই ক্যাম্পগুলোতে তাদের সঙ্গে যা কিছু হয় সেটা আপনি ভাবতেও পারবেন না। ভীষণই খারাপ অবস্থা করা হয় তাদের। আর এর কারণ কি? এর কারণ হলো অবৈধ দখল। স্ক্রিনের দিকে একটু দেখুন। ম্যাপে আপনি যে রেড কালারের এরিয়া দেখছেন সেটা হলো অ্যাকচুয়াল চায়না। এটাই চীনের আসল জমি। এর আশেপাশে যত রাজ্য রয়েছে যেমন তিব্বত, ইনার মঙ্গোলিয়া, এছাড়া যে ইস্ট তুর্কিমেনিস্তান রয়েছে সেটা বর্তমান সময়ে সিনজিয়াং নামে পরিচিত। জোর জাবস্তি এগুলো চীন দখল করে নিজেদের এত বড় দেশ বানিয়েছে। কিন্তু যদি আপনাদের বলি, বর্তমান সময়ে সিনজিয়াং একটা এমন রাজ্য যেখানে সেপারেটেশন মুভমেন্ট অর্থাৎ স্বাধীনতার চাহিদা সবচেয়ে বেশি রয়েছে। শুধু এটুকুই নয়, এখানে অসংখ্য আতঙ্কবাদী সংগঠন রয়েছে, অনেক বিদ্রোহী যোদ্ধা রয়েছে যারা লাগাতার চীনের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং চীনের আনাচে কানাচে অ্যাটাকও করছে। সেই জন্য বর্তমান সময়ে এই সিনজিয়াং রাজ্য সমগ্র চীনের জন্য মাথা ব্যথা। এই জন্যই চীনকে তালেবানের সাথেও বন্ধুত্ব করতে হচ্ছে, কারণ তারা জানে ইস্ট তুর্কিমেনিস্তানের যে বিদ্রোহী রয়েছে এবং তালেবান আছে তাদের মধ্যে ভীষণই ভালো সম্পর্ক রয়েছে। স্ক্রিনের দিকে আপনারা দেখুন যে ইস্ট তুর্কিমেনিস্তান মানে যে সিনজিয়াং রয়েছে সেখানে আলাদা একটা গভর্নমেন্ট তৈরি করে রেখেছে ওখানকার বিদ্রোহীরা, যার নাম ইস্ট তুর্কিমেনিস্তান গভর্নমেন্ট ইন এক্সাইল। আর এই গভর্নমেন্টটি ভারতকে 15 আগস্ট স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে। এরকমটাই প্রথমবার হলো। আর বিশ্বাস করুন, এই একটা টুইট সমগ্র চীনা ইস্টাবলিশমেন্টকে নাড়িয়ে রেখে দিয়েছে। আসলে এখনো পর্যন্ত ইস্ট তুর্কিমেনিস্তানের বিদ্রোহীরা ভারতের থেকে সেরকম কোনো বিশেষ আশা রাখত না। এর কারণ হলো তারা বেশি ক্লোজ ছিল তুর্কির, কিন্তু প্রথমবার তারা তুর্কিকে এড়িয়ে গিয়ে সোজা ভারতের সঙ্গে কানেকশন তৈরির সংকেত দিয়ে দিয়েছে। আর চীন ভালোমতো জানে এটা তাদের জন্য কতটা খতরনাক ব্যাপার, কারণ যে ইস্ট তুর্কিমেনিস্তানের যোদ্ধারা রয়েছে না, ওদের আজ পর্যন্ত কোনো দেশ সমর্থন করেনি, কোনো দেশ পয়সা দেয়নি, কোনো দেশ হাতিয়ার দেয়নি, কিন্তু তারা তাও চীনের বুকে ভয় ধরিয়ে রেখেছে। চীন আজও তাদের খোলামেলাভাবে ছাড়তে পারবে না, এই পরিস্থিতি হয়ে রয়েছে। শুধু একবার ভাবুন, কোনো দেশ যদি তাদের ডিপ্লোম্যাটিক সাপোর্ট প্রোভাইড করে, কোনো দেশ পয়সা প্রোভাইড করে, কোনো দেশ যদি তাদের হাতিয়ার প্রোভাইড করে, তাহলে চীনকে তারা পঙ্গু করে দেবে। আর এর জন্য চীন এখন ভীষণই সাবধান হয়ে গেছে। ওদিকে আমরা যদি ভারতের কথা বলি তাহলে এটা তো ভারতের জন্য মজাই মজা, কারণ যদি কাল চীন কাশ্মীরে ইন্টারফেয়ার করার চেষ্টা করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তাহলে ভারতের কাছেও একটা অপশান আরো বেড়ে গেল, না শুধু তিব্বত বরং সিনজিয়াং এরও। যদিও ভারত খোলামেলা সাহায্য না করুক, ভেতরে ভেতরে করবে কে জানতে গেছে, কেননা চীনও তো এমনই করে। ওই জন্য চীনের ওপর চীনের মেডিসিনই কেন প্রয়োগ করা যাবে না? টিট ফর ট্যাট তো হওয়া উচিত নাকি? আপনাদের এই বিষয়ে কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানান।